हाय एवरीवन सकल के ग्लोबोस्कोपे स्वागत। यही भद्रलोक के आशा करी सकले ही चेनें। इनी हलन हिज होलिनेस द 14th दलाई लामा। शुद्ध चेना क्या बोलछी, एई रकम एक लाभिंग पार्सनलिटी के हयतो सकले पछंद करें, व्यतिक्रम अवश्य रयेछे चीनेर सरकार। तो चीन एवं दलाई लामार मध्य समस्याटा कोथाय, के ई दलाई लामा, तिनी किभाबे निर्वाचित हन, बा बला भालो दलाई लामा के की करे तैरी करा हय, इनी कि आसले एकजन विच्छिन्नतावादी बा सेपारेटिस्ट, भारत चीन सम्पर्केर काँटा, एरकम एकगुच्छ प्रश्न निये आजके आमादेर दारुण इंटारेस्टिंग एई एपिसोड चायनाज दलाई डिलेमा। प्रथमेई बोले रखी, दलाई लामा किन्तु कारुर नाम नय, दलाई लामाटा हलो एकटा उपाधि। ख्रिश्चियानदेर सर्वोच्च पर्याये जेमन थाकेन पोप, तेमनि टिबेटान बुद्धिज्मे सर्वोच्च स्पिरिचुअल लीडार हलेन एई दलाई लामा। এই দালাই লামার রোলটা পরিবর্তিত হতে থাকে। একজন দালাই লামা নির্বাচিত হন, তিনি আমৃত্যু দালাই লামা থাকেন, তার দেহাবসানের পরে একজন নতুন দালাই লামা খোঁজা হয় এবং এইভাবে চলতে থাকে। ট্র্যাডিশনালি এই দালাই লামা তিব্বত থেকে নির্বাচিত হন, কিন্তু আপনারা জানেন বর্তমানে তিব্বত হচ্ছে চাইনিজ কন্ট্রোলে রয়েছে। তো তাই দালাই লামা কিছুদিন আগে একটা স্টেটমেন্ট দেন যে নেক্সট দালাই লামা হয়তো ভারত থেকে হতে পারে। এতে সিঁদুরে মেঘ দেখে চীন। কেন পরবর্তী দলাই লামা ভারত থেকে হলে চীনের সমস্যাটা কোথায়, এর জন্য আপনাকে জানতে হবে চীন এবং তিব্বতের মধ্যে কি ইতিহাস রয়েছে। খুব সংক্ষেপে আসি, 1950 সাল অবধি তিব্বত মোটামুটি একটা স্বাধীন জায়গা ছিল। 1950 সালে কমিউনিস্ট রেভলিউশনের পরে চীন তিব্বত দখল করে। সেই সময় দলাই লামা সেখানকার ছিলেন সবথেকে বড় লিডার, স্পিরিচুয়াল লিডার। তো তিনি তার মানুষজনকে নিয়ে চীনের সরকারের এই যে আক্রমণটাকে প্রতিহত করার চেষ্টা করেন এবং চীনের সৈন্যকে তিব্বত থেকে বাইরে বের করে দেওয়ারও চেষ্টা করেন। কিন্তু চীন ভীষণ অ্যাগ্রেসিভ ছিল এবং ভীষণ ব্রুটালভাবে এই তিব্বতীদেরকে হারিয়ে দেয়। বাধ্য হয়ে দলাই লামাকে ইন্ডিয়াতে চলে আসতে হয় প্রায় লক্ষাধিক ফলোয়ার নিয়ে। তো ভারত যথারীতি সাদরে দলাই লামাকে আমন্ত্রণ করে এবং ধর্মশালাতে দলাই লামাকে থাকতে দেয়। তো বর্তমানে দলাই লামা সেখানেই রয়েছেন এবং এখান থেকেই তিনি তিব্বতের সরকার চালান। যদিও বলছি সরকার চালান, বাট দিস গভর্নমেন্ট ইন এক্সাইল ইজ অ্যাকচুয়ালি এ সিম্বলিক গভর্নমেন্ট। অ্যাকচুয়াল কন্ট্রোল কিন্তু রয়েছে চায়নার হাতে। তো আজও দালাই লামা তিব্বতের স্বাধীনতার দাবি করেন, পুরো স্বাধীন না হলেও যাতে তিব্বতের অটোনমি বা স্বায়ত্তশাসন বাড়ে সেই ডিমান্ড করেন, যাতে তিব্বতে চাইনিজ কন্ট্রোল কমে যায় সেই দাবি রাখেন তিনি। আর যথারীতি এইসব কথা চায়নার নাপসন্দ। চীনের চোখে দালাই লামা হলেন একজন সেপারেটিস্ট বা বিচ্ছিন্নতাবাদী, যিনি চীনের অভিন্ন অংশ তিব্বতকে চীনের থেকে আলাদা করতে চান। তো 1959 সাল থেকে দালাই লামা পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ান এবং ঘুরে ঘুরে তিনি তিব্বতের স্বাধীনতার দাবি তুলতে শুরু করেন এবং তিব্বতের মধ্যে চীনের যে অত্যাচার চলছে সেগুলো তিনি তুলে ধরেন। এতে আন্তর্জাতিকভাবে চীনকে অনেক সমালোচনা সহ্য করতে হয়। আর আজকে যেমন চীনকে আপনারা এত পাওয়ারফুল দেখছেন, আজ থেকে 40-50 বছর আগে কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। চীনকে যথেষ্ট সমালোচনা হজম করতে হয়। তো এই মুহূর্তে চীনের কাছে একটা ড্রিম সিচুয়েশন হলো, বর্তমানে যে চতুর্দশ দালাই লামা রয়েছেন তিনি যেন খুব তাড়াতাড়ি মারা যান এবং যে নেক্সট নতুন দালাই লামা হবে তিনি জন্মাবেন তিব্বতে হুইচ ইজ আন্ডার চাইনিজ কন্ট্রোল। তো কিছু চাইনিজ ইনফ্লুয়েন্সড বুদ্ধিস্ট মঙ্করা এই নতুন দালাই লামা নির্বাচন করবেন এবং পুরো প্রসেসটাই হবে চাইনিজ কন্ট্রোলে। তাতে কি হবে যে নতুন দালাই লামা হবে, তিনি আর তিব্বতের স্বাধীনতার কথা বলবেন না, তিনি প্রো চাইনা কথাবার্তা বলবেন, এতে চীনের অনেকটা বোঝা হালকা হবে। কিন্তু ব্যাপারটা এত সোজা নয়, কারণ দালাই লামার নির্বাচনের প্রসেসটা খুব কমপ্লিকেটেড। কেমন সেই প্রসেসটা? তো পৃথিবীর প্রধান যে ধর্মগুলো রয়েছে সেই ধর্মের যারা সেন্ট্রাল ফিগার, তারা মারা যাওয়ার পরে বা তাদের কার্যকাল শেষ হওয়ার পরে নতুন কাউকে চুজ করা হয়। কিন্তু টিবেটান বুদ্ধিজমে দালাই লামাকে চুজ করা হয় না, বরং বলা ভালো খোঁজা হয়। কেন না, এটা বিশ্বাস করেন টিবেটান বুদ্ধিস্টরা যে দালাই লামা মৃত্যুর পরে তাঁর যে অবিনশ্বর আত্মা সেটা অন্য একজন নবজাতকের শরীরে গিয়ে প্রবেশ করে। অর্থাৎ দলাই লামার দৈহিক মৃত্যু হলেও দলাই লামার আত্মা কোনো সদ্যজাত বাচ্চার শরীরে গিয়ে থাকে। তো বেসিক্যালি দালাই লামা নিজেই ঠিক করে গেলেন যে তার পরবর্তী দালাই লামা কে হবে। এবারে কার শরীরে ওই আত্মা প্রবেশ করলো
এটা খোঁজার দায়িত্ব এসে পড়ে হাই লামাদের উপরে বা সিনিয়র লামাদের উপরে। কারণ দালাই লামা তার বেঁচে নেই যে তিনি বলে যাবেন যে আমি এর শরীরে ঢুকলাম, ওকেই নিয়ে দালাই লামা বানাও, তো সে সুযোগ তো নেই। তো এই খোঁজার দায়িত্ব থাকলো হাই লামাদের উপরে। এই খোঁজার প্রসেসটা খুব মজার। দালাই লামা মারা যাওয়ার পরে তার যখন অন্তিম সংস্কার হয়, তখন সেই সৎকারের সময় দেখা যায় যে দেখা হয় তার ধোঁয়াটা কোন দিকে যাচ্ছে। ধোঁয়া যেদিকে যাচ্ছে এই হাই লামারা সেই দিকে যান। সেই দিকে গিয়ে বাড়িগুলোতে দেখেন ওইসব বাড়িতে কোনো বাচ্চা বা নবজাতক রয়েছে কিনা। এবারে সেই বাচ্চাগুলোকে ভালো করে খুঁটিয়ে দেখা হয় এবং তাদের মধ্যে বিভিন্ন লক্ষণ দেখে তারা একজনকে ঠিক করেন। সেই বাচ্চাটাকে তারা বিভিন্ন শিক্ষা দেন, বুদ্ধিস্ট ধর্মগ্রন্থ পড়ান এবং বুদ্ধিস্ট লিটারেচার, বুদ্ধের জীবনের উপরে নানান লেকচার দেন এবং লম্বা টিচিং প্রসেসের পরে তাকে দলাই লামা নির্বাচিত করা হয়। তো চীন চায় বর্তমান দালাই লামা মারা যাওয়ার পরে তারা চাইনিজ ইনফ্লুয়েন্স কিছু হাই লামাদেরকে দিয়ে একটা বাচ্চাকে দালাই লামা হিসেবে নির্বাচন করাবে এবং তাকে চাইনিজ প্রোপাগান্ডা শিখিয়ে বড় করবে এবং সেই দালাই লামা বড় হয়ে প্রো চায়না কথাবার্তা বলবে, অর্থাৎ চায়নার সপক্ষে কথাবার্তা বলবে, তিব্বতের স্বাধীনতার ব্যাপারে কোনো কথা বলবে না। এতটা শোনার পর আপনারা ভাবছেন আমি নিশ্চয়ই বড্ড অ্যান্টি চায়না, অহেতুক চায়নার সমালোচনা করছি, কি হবে না হবে সেই কাল্পনিক কথা ভেবে। কিন্তু না, চায়না অতীতে ঠিক এই কাজই করেছে। আগেই বলেছি টিবেটান বুদ্ধিজমে সবথেকে ইম্পর্ট্যান্ট ফিগার হলেন দালাই লামা। এই দালাই লামার ঠিক পরেই যিনি গুরুত্বপূর্ণ চরিত্র তিনি হলেন পেঞ্চেন লামা। এই পেঞ্চেন লামাকেও দালাই লামাকে ঠিক যেরকমভাবে খোঁজা হয় ঠিক সেই রকমভাবেই খোঁজা। তো কন্ট্রোভার্সিটা হলো 1995 সালে যখন একাদশ পেঞ্চেন লামাকে খুঁজে বের করা হয় তখন ইমিডিয়েটলি চাইনিজ গভর্নমেন্ট অফিসিয়ালসরা সেই পেঞ্চেন লামাকে কিডন্যাপ করে, হ্যাঁ কিডন্যাপ করে, এবং তার জায়গায় একটা নতুন চাইনিজ বাচ্চাকে বসিয়ে দেওয়া হয় পেঞ্চেন লামা হিসাবে। তো সেই বাচ্চা আজকে বড় হয়ে, অর্থাৎ বর্তমান যিনি পেঞ্চেন লামা তিনি এখন চায়নার সপক্ষে কথা বলেন, তিব্বতের স্বাধীনতার ব্যাপারে কোনো কথা বলেন না। এবং সেই যে পেঞ্চেন লামাকে চীন অ্যাবডাক্ট করেছিল তার ব্যাপারে কোনো খবর পাওয়া যায় না। তিব্বতের মানুষজন বেশ কিছুদিন এই পেঞ্চেন লামাকে যে চীন এরকমভাবে তুলে নিয়ে গেল তার বিরুদ্ধে প্রতিবাদ করেছে অনেক, কিন্তু কোনো ফল পাওয়া যায়নি। চীন মাঝে মাঝে একটা বিবৃতি দেয় পেঞ্চেন লামা ভালো আছে, আপনারা তার পার্সোনাল লাইফকে ডিস্টার্ব করবেন না, তাকে আমরা খুব ভালো রেখেছি। তো এখান থেকেই বোঝা যায় সমাজের বিভিন্ন স্তরে চাইনিজ গভর্নমেন্টের কন্ট্রোলটা ঠিক কেমন। এমনকি রিলিজিয়াস বা স্পিরিচুয়াল লিডার্সরা কারা নির্বাচিত হবেন সেটাও ঠিক হয় সরকারের মর্জি মতো। তো একাদশ পেঞ্চেন লামার সঙ্গে যে ঘটনা ঘটেছে বর্তমান দালাই লামা কখনোই চান না ভবিষ্যৎ দালাই লামার সঙ্গে ঠিক এই ঘটনা ঘটুক। তাই তিনি বলেছেন ভবিষ্যৎ দালাই লামাকে যে তিব্বতেই জন্ম নিতে হবে তার কোনো মানে নেই, ভবিষ্যৎ দালাই লামা ভারতেও জন্ম নিতে পারে। তো যা কিছু হচ্ছে এটা তো চীন এবং তিব্বতের ব্যাপার, এখানে ভারত চীন সম্পর্কটা কোথায় প্রশ্নের সামনে দাঁড়িয়ে একটু ভালো করে বুঝুন। বর্তমান দালাই লামা যখন মারা যাবেন, যদিও আমরা চাই তিনি শতায়ু হোক হন দীর্ঘ জীবন পান, তবে মানুষের শরীরের তো একটা লিমিটেশনস আছে। তো বর্তমান দালাই লামা যখন মারা যাবেন চীন তখন একটা বাচ্চাকে দেখিয়ে বলবে এই যে আমরা পেয়ে গেছি ইনি হলেন নতুন দালাই লামা। তো তখন ভারতে যে তিব্বতী রিফিউজিরা আছে ধরমশালাতে এবং অন্যান্য নানান জায়গাতে ছড়িয়ে রয়েছে এবং যারা তিব্বতের স্বাধীনতাকামী মানুষ তারা তখন ভারতে একটা বাচ্চাকে দেখিয়ে বলবে যে এই পেয়েছি আমরা নতুন দালাই লামা, এবং দুটো দেশই সারা পৃথিবীকে বোঝানোর চেষ্টা করবে যে আমাদের দেশে যে দালাই লামা জন্ম নিয়েছেন তিনি হলেন আসল দালাই লামা। এতে কি হবে? এতে তো অবশ্যই ভারত চীন সম্পর্ক খারাপ হবে, এবং যদি নতুন দালাই লামা প্রো চায়না হন, যদি তিনি একটা চাইনিজ পাপেট হন, তাহলে তিব্বতের যেই স্বাধীনতার স্বপ্ন এটা ভেঙে যাবে এবং তিব্বতী যে মানুষজন আছেন যারা তিব্বতী বুদ্ধিজম ফলো করেন তাদের মধ্যে একটা বিভাজন দেখা দেবে। এতক্ষণে এটা পরিষ্কার যে তিব্বতের স্বাধীনতা সংগ্রামটাকে চালিয়ে যেতে গেলে দালাই লামার নিরপেক্ষ থাকাটা ভীষণ গুরুত্বপূর্ণ। ভারতও ঠিক এটাই চায়। ভারত চায় ভবিষ্যৎ দালাই লামার সিলেকশন প্রসেসটা যেন খুব স্বচ্ছ এবং নিরপেক্ষ হয় এবং তাতে যেন কোনো চাইনিজ ইনফ্লুয়েন্স না থাকে। এই সপ্তাহে ছিল দালাই লামার জন্মদিন। তো প্রথমেই গ্লোবোস্কোপ পরিবারের তরফ থেকে দালাই লামার জন্মদিনের শুভ শুভেচ্ছা। এই জন্মদিনে
ভারতের প্রধানমন্ত্রী দালাই লামাকে ফোন করে তাকে শুভেচ্ছা জানান এবং তিনি যে ফোন করেছেন সেটা টুইট করেন। এতে কিছু কূটনৈতিক বিশেষজ্ঞ একটা সম্ভাবনা দেখছেন, কারণ 2015 সালের পরে প্রথম এই 2021 সালে দালাই লামার জন্মদিনে প্রধানমন্ত্রী টুইট করলেন। তার কারণটা কি? একটা ব্যাপার তো স্বাভাবিক, কারণ দালাই লামাকে রেকগনাইজ করা মানে চায়নার বিরাট ভাজন হওয়া। দ্বিতীয়ত, 2015 সালের পর থেকে 2017 সাল নাগাদ ভারত চীন সম্পর্ক কিছুটা বেটার হয়। ওই বছরই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার চীনের উহানে একটা ইনফরমাল সামিট করেন এবং সেখানে ভারত এবং চীনের মধ্যে প্রায় $22 বিলিয়ন একটা ডিল হয়। তো মোটামুটি সব কিছু ঠিকঠাকই ছিল, কিন্তু তারপরেই ভুটানের কাছে ডোকলাম ক্রাইসিস দেখা দেয়, যেখানে ভারত এবং চীনের সেনারা মুখোমুখি স্ট্যান্ড অপে জড়িয়ে পড়ে প্রায় 78 দিন ধরে চলে। সেটা তারপরে গত বছরই জানেন গালওয়ান ভ্যালিতে একটা রক্তক্ষয়ী সংগ্রাম হয়, আমাদের অনেক ভারতীয় জওয়ান মারা যান এবং ভারত চীন সম্পর্ক একদম তলানিতে গিয়ে দাঁড়ায়। এই অবস্থায় আপনারা হয়তো জানেন না, ভারতে স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স বলে একটা ফোর্স রয়েছে, যেখানে সার্ভ করেন মূলত টিবেটান রিফিউজিরা, যারা টিবেট থেকে ইন্ডিয়াতে চলে এসেছেন তারা। ভারত এই সমস্ত সেনাদেরকে ব্যবহার করে হিমালয়ের এই দুর্গম অঞ্চলে যুদ্ধ করার জন্য, কারণ তারা সেখানকার পরিবেশের সঙ্গে অ্যাডাপ্ট করতে পারেন, খুব দ্রুত অ্যাক্লোমেটাইজ করতে পারেন, যেটা অন্যান্য সাধারণ সৈনিকদের পক্ষে খুব অসুবিধে হয়। তাই বর্তমানে সারা পৃথিবীর মধ্যে মাউন্টেন ওয়ারফেয়ারে ইন্ডিয়া একদম উপরে রয়েছে। এখানে আপনাকে বুঝতে হবে চীনের পিপলস লিবারেশন আর্মির সমস্যাটা কোথায়। যদি এই ম্যাপে দেখেন, চীনের বেশিরভাগ সৈন্য আসছে চীনের পূর্ব দিকের অঞ্চলগুলো থেকে এবং টিবেট থেকে চীনের আর্মিতে তেমন রিপ্রেজেন্টেশন নেই, এবং এই ইস্টার্ন প্রভিন্স থেকে যখন চাইনিজ আর্মি আসে ইন্ডিয়ার বর্ডারে যুদ্ধ করতে এই হিমালয়ের দুর্গম অঞ্চলে, তখন এই প্রতিকূল পরিস্থিতিতে যুদ্ধ করা তাদের পক্ষে কার্যত অসম্ভব হয়ে পড়ে এবং চাইনিজ আর্মি কিছুটা এইখানে পিছিয়ে থাকে, কারণ ভারতীয় সৈন্যরা এই ওয়েদারের সঙ্গে অনেকটা অভ্যস্ত। এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্সের সৈন্যরা, এই ফোর্সটা তৈরিও করা হয় 1962 সালে ভারত চায়না যুদ্ধের সময় কোভার্ট অপারেশনসের জন্য। অর্থাৎ কি না, যেহেতু তিব্বতীদের সঙ্গে চাইনিজদের মুখের একটা মিল রয়েছে, তাই লাইন অফ কন্ট্রোলের ওপাশে গিয়ে ইন্ডিয়ান আর্মির হয়ে অপারেশনস করানোর জন্য এই আর্মিটা তৈরি করা হয়। এবং এই স্পেশাল ফ্রন্টিয়ার ফোর্স পরবর্তীকালে বাংলাদেশ লিবারেশন ওয়ার এবং স্বর্ণ মন্দিরের অ্যাটাক, যখন এই খালিস্তানি অ্যাটাক হয়েছিল তখন, কিংবা তারপরেও কার্গিল যুদ্ধে যথেষ্ট বীরত্বের ছাপ রেখেছে। উই ইন্ডিয়ানস আর ভেরি প্রাউড অফ দেম। তো চায়না এখন ঠিক করেছে, যেহেতু তাদের ইস্টার্ন প্রভিন্সের যারা সৈন্য আসছে তারাই হিমালয়ের অঞ্চলে ঠিকঠাক করে ওয়েদারের সঙ্গে খাপ খাইয়ে যুদ্ধ করতে পারছে না, তাই তারা ঠিক করেছে তিব্বত থেকে কিছু সৈন্য রিক্রুট করবে। অর্থাৎ যে তিব্বত চীনের এগেনস্টে স্বাধীনতার লড়াই লড়ছে, সেই তিব্বত থেকে তারা সৈন্য রিক্রুট করবে। তিব্বতের মানুষরা এমনিতেই একটু অর্থনৈতিকভাবে দুর্বল, চীন ভাবছে তাদেরকে পয়সা দিয়ে সেখান থেকে রিক্রুট করবে এবং তাদেরকে দিয়ে এই ইন্ডিয়ার সাথে বর্ডারের অঞ্চলটাতে লড়াইতে নামাবে, এবং হয়তো চীন এটাতে সফলও হবে কিনা সেটা ভবিষ্যৎ বলবে। তো এই সময়ে প্রধানমন্ত্রীর এই দালাই লামার জন্মদিনে করা টুইটটা হয়তো তিব্বতীদেরকে এটা স্মরণ করিয়ে দেবে যে তোমাদের আদরের তোমাদের প্রিয় দলাই লামা যে ভারতে আশ্রিত আছে, সেই ভারতের বিরুদ্ধে কি তোমরা লড়াই করবে। এটা হয়তো একটা টেকনিক্যাল চাল, এটার পরিণতি কী হবে তা ভবিষ্যতই জানে। তো দেখা যাক কি হয়, পরবর্তী দলাই লামা কে হন। অবশ্যই আমরা চাই বর্তমান দলাই লামা শতায়ু হন, দীর্ঘদিন ধরে থাকুন। তো দেখা যাক, ভবিষ্যতের কথা ভবিষ্যতই বলবে। নতুন কিছু এই বিষয়ে আপডেটস এলে আমি অবশ্যই আপনাদের কাছে সেই বিষয়টা তুলে ধরব। আজ এই পর্যন্তই, পুরো বিষয়টা খুব সহজে বোঝানোর চেষ্টা করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক করুন। এই প্রথম দিকের দিনগুলোতে আপনাদের এক একটা লাইক ভীষণ মোটিভেট করে। আর গ্লোবোস্কোপ যারা এখনও সাবস্ক্রাইব করেননি, ঝটপট সাবস্ক্রাইব করে ফেলুন আর বেল আইকনটা টিংটং করে দিন। তো এই পর্যন্তই, এরকমই একটা ইন্টারেস্টিং ইস্যু নিয়ে ফিরে আসছি পরের পর্যায়ে। টিল দেন, থ্যাংক ইউ।